প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি আসানসোল স্টেশনে। তো আজকে আমি আসানসোল স্টেশনের একটি সামগ্রিক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানের জন্য বেল আইকন টিপবেন। প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আসানসোল রেলওয়ে স্টেশন। ভারতবর্ষের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরের সাথে আসানসোল স্টেশনের সংযোগ স্থাপন আছে। কয়লাখনি অঞ্চল রানীগঞ্জে প্রথম রেলওয়ে স্টেশন স্থাপন করা হয় 1855 সালে। তারপরে 1863 সালে আসানসোল রেলওয়ে স্টেশন স্থাপিত হয়। গত মার্চ মাসে লকডাউন ঘোষণার পরে এই স্টেশনের ব্যাপক সংস্কারের কাজ শুরু হয়েছে। অর্থাৎ যাত্রী সাধারণের সুবিধার্থে এই রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ এবং সৌন্দর্যকরণের কাজ চলছে দ্রুতগতিতে। আসানসোল রেলওয়ে স্টেশন একটি বড় রেলওয়ে জাংশন। এই রেলওয়ে স্টেশনে যাত্রী সংখ্যা বেশি হওয়ার দরুন এখান থেকে বিরাট পরিমাণ রাজস্ব সংগৃহীত হয় রেলের। ইস্টার্ন জোনের এই রেলওয়ে ডিভিশনের অধীনে আছে বেশ কয়েকটি স্টেশন। স্টেশনের অনতি দূরেই আছে ডিআরএম অফিস। আসানসোল স্টেশনের বাইরে স্টেশন চত্বরের বেশ সুন্দরভাবে সৌন্দর্যকরণ করা হয়েছে। এখানে হ্যাঙ্গিং গার্ডেন সবার নজর কাড়ে। রেলওয়ে স্টেশনকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে রেল কর্তৃপক্ষের আন্তরিক প্রয়াসকে সাধুবাদ জানাতে হয়। রেল স্টেশনের চিরাচরিত ছবির ধারণাটা আসানসোল স্টেশনে এলে সম্পূর্ণ বদলে যাবে। হ্যাঙ্গিং গার্ডেনে নানান রকমের মনোহারী গাছের সমাবেশ সবার নজর কাড়ে। সব মিলিয়ে খুব মনোরম একটি পরিবেশ। স্টেশনের বাইরে এক জায়গায় রেলের কয়েকটি কম্পার্টমেন্টকে ডেকোরেট করে দুটি রেস্টুরেন্ট খোলা হয়েছে। প্রয়োজন হলে শুধু যাত্রীরা কেন, যে কোনো মানুষ এখানে এসে লোভনীয় খাবার খেতে পারবেন এবং সময় কাটাতে পারবেন বেশ স্বচ্ছন্দে। এই স্টেশনে যাত্রী সাধারণের জন্য সুসজ্জিত ওয়েটিং রুম, ক্যান্টিন, রেস্টুরেন্ট, খাবারের স্টল ইত্যাদি আছে। আছে সহজে বিশুদ্ধ পানীয় জল সংগ্রহের সুযোগ। প্রতিটি প্ল্যাটফর্মে ইউরেকা ওয়াটার ফিল্টার লাগানো আছে। আসানসোল রেলওয়ে স্টেশন একটি বড় রেলওয়ে জাংশন। এই রেলওয়ে স্টেশনে যাত্রী সংখ্যা বেশি হওয়ার দরুন এখান থেকে বিরাট পরিমাণ রাজস্ব সংগৃহীত হয়। ইস্টার্ন জোনের এই রেলওয়ে ডিভিশনের অধীনে আছে বেশ কয়েকটি স্টেশন। স্টেশনের অনতি দূরেই আছে ডিআরএম অফিস। এখন যেভাবে এই রেল স্টেশনের সংস্কারের কাজ চলছে, তাতে আগামী দিনে এই স্টেশনের চেহারা যে আমূল বদলে যাবে এ কথা সহজেই বলে দেওয়া যায়। এক কথায় আসানসোল রেলওয়ে স্টেশন নবরূপে নবসাজে প্রস্তুত হচ্ছে। যাত্রী সাধারণকে চমকে দেওয়ার লক্ষ্যে রেল কর্তৃপক্ষ যেন বাজি রেখে এগিয়ে চলেছে। আগামী দিনে আমরা সবাই একটি বিশ্বমানের রেলওয়ে স্টেশন দেখতে চলেছি, এ কথা জোর দিয়ে বলতে পারি। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ এই স্টেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শহর বা প্রান্তে পৌঁছান। প্রতিদিন প্রায় 200 ট্রেন এই রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এই রেলওয়ে স্টেশন ভারতের মধ্যে অষ্টম ব্যস্ততম রেলওয়ে স্টেশন। দুর্গাপুর থেকে ধানবাদ পর্যন্ত প্রচুর শিল্পকারখানা গড়ে উঠেছে। তাই এই স্টেশনকে ঢেলে সাজানোর লক্ষ্যে রেলওয়ে ডিভিশনের পরিকল্পনা অত্যন্ত বাস্তবিক।